हाय एवरीवन, आमी मधुश्री, वेलकम एंड वेलकम बैक टू माय चैनल। आशा करी प्रत्येके भीषण भीषण भालो आछेन। बंधुरा, आज आमी आपनादेर साथे किछु उपादान शेयर करब जेगुलो प्राय आमादेर प्रत्येकेरई बाड़ीते रयेछे, যেগুলো আমাদের ত্বককে এবং আমাদের চুলকে ভালো রাখতে ভীষণভাবে হেল্প করে। আমরা যারা আমাদের চুলের যত্ন নিতে চাই, আমরা ত্বকের যত্ন নিতে চাই, আমরা কিন্তু খুব সহজে এগুলো ব্যবহার করে আমাদের ত্বককে এবং আমাদের চুলকে ভালো রাখতে পারি। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। হাতের কাছে থাকা কিছু উপাদান প্রাকৃতিকভাবে আপনার ত্বককে এবং আপনার চুলকে রাখতে পারে সুন্দর। এগুলো যেমন একদমই সাশ্রয়ী, তেমনই এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়াও নেই। তো প্রথমে যেটা আমি আপনাদের সাথে শেয়ার করব সেটা হলো দুধ। দুধ কিন্তু খুব ভালো চমৎকার ক্লিনজার হিসেবে কাজ করে। দুধের তুলো ডুবিয়ে আপনি যদি আপনার স্কিনে লাগান, এটা যেমন খুব ভালো আপনার লোমকূপের ভেতর থেকে ময়লা দূর করবে, তেমনি আপনার ত্বককে উজ্জ্বল ও নরম করে তুলবে। এরপরে যে সেকেন্ড ইনগ্রেডিয়েন্টসটা হলো সেটা হলো কফি। ত্বকে বলিরেখা পড়তে দেয় না কফি। 3 টেবিল চামচ কফির সঙ্গে 1 চামচ মধু ও পপি সিড মিশিয়ে আপনি একটা পেস্ট বানিয়ে সেই পেস্টটাকে মাসাজ করুন আপনার ত্বকে। এটা আপনার স্কিনের মধ্যে খুব ভালো স্ক্রাবিংয়ের কাজ করে এবং আপনার ত্বকে জমে থাকা মরা চামড়াটাকে যেমন দূর করবে, তেমনি আপনার স্কিনের টোনটাকে 1 থেকে 2 শেড লাইট অ্যান্ড ব্রাইট করতেও হেল্প করবে। কিছুটা কফির লিকার আপনি শ্যাম্পু করার পরে আপনি যদি সেই কফির লিকার পুরো চুলের লেন্থে অ্যাপ্লাই করেন, তাহলে কিন্তু আপনার চুলটাকে যেমন কালো করবে, তেমন তার সাথে সাথে একটা ন্যাচারাল কন্ডিশনার হিসেবে কাজ করে এবং আপনাদের চুলকে আরও সিল্কি করে তুলবে এই কফির লিকার। এরপর যেটা নিয়ে কথা বলবো সেটা হলো টমেটো। ত্বক উজ্জ্বল ও টান টান রাখতে সাহায্য করে টমেটো। টমেটোর রস আমাদের স্কিনের জন্য খুবই বেনিফিশিয়াল। আপনি একটা টমেটোকে চাকা চাকা করে কেটেও আপনার স্কিনের মধ্যে টমেটোর রসটা অ্যাপ্লাই করতে পারেন। আবার আপনি টমেটোর রসটাকে কোনো ফেস প্যাকের সাথে ব্যবহার করেও আপনার স্কিনের মধ্যে অ্যাপ্লাই করতে পারেন। টমেটোর রসও কিন্তু আমাদের স্কিনে একটা ন্যাচারাল ব্লিচিংয়ের কাজ করে, যার ফলে আমাদের স্কিনটাকে আরও লাইটেন অ্যান্ড ব্রাইটেন করে তোলে। এরপর যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো কমলা। ভিটামিন সি সমৃদ্ধ কমলা এবং কমলার খোসা কাজে লাগাতে পারেন আপনার ত্বকের যত্নে। এটা রোদে পোড়া দাগ ও ত্বকের অন্যান্য কালচে দাগ দূর করতে ভীষণই কার্যকরী একটা উপাদান। কমলার রসের সঙ্গে আপনি যদি মধু ও অ্যালোভেরা জেল মিশিয়ে ত্বকে কিছুক্ষণ লাগিয়ে রাখেন, তাহলে কিন্তু এটা খুব ভালো একটা ফেস প্যাক হিসেবে কাজ করে। তো আপনারা অবশ্যই কিন্তু এটা একবার ট্রাই করতে পারেন। এবং কমলার খোসাও কিন্তু রোদে শুকিয়ে আপনি এটাকে গুঁড়ো করে ত্বকের মধ্যে দইয়ের সাথে কিংবা প্লেন জলের সাথে কিংবা রোজ ওয়াটারের সাথে যদি মিশিয়ে আপনার স্কিনের মধ্যে আপনি যদি একটা ফেস প্যাক হিসেবে ইউজ করেন, তাহলে এটাও কিন্তু খুবই ভালো আপনার স্কিনকে ভালো রাখবে, হেলদি রাখবে এবং অবশ্যই রোদে পোড়া দাগটা কিন্তু দূর করতে হেল্প করবে। দই ও ডিম আপনি একসাথে ফেটিয়ে আপনার চুলের গোড়ায় এবং চুলের লেন্থে অ্যাপ্লাই করুন এবং আধ ঘন্টা পর ধুয়ে ফেলুন। এবং আপনার যদি ড্যান্ড্রফের সমস্যা হয়ে থাকে, তাহলে তার মধ্যে মিশিয়ে ফেলুন 4 থেকে 5টা টি ট্রি এসেন্সিয়াল অয়েল। এটা খুব ভালো আপনার চুলকে সিল্কি করবে, স্মুথ করে তুলবে, ন্যাচারাল কন্ডিশনার হিসেবে কাজ করবে, আপনার চুল বেড়ে উঠতে হেল্প করবে এবং তার সাথে সাথে আপনার ড্যান্ড্রফের মতো সমস্যাটাকেও কন্ট্রোল করবে। তাই অবশ্যই আপনারা দইটাকে এইভাবে চুলে অ্যাপ্লাই করতে পারেন। এরপর আসি ত্বকের যত্নে দই। দইয়ের সঙ্গে আপনি যদি মধু মিশিয়ে ত্বকে লাগান, তাহলে আপনার ত্বক উজ্জ্বল হয়ে উঠবে। আই হোপ বন্ধুরা, এই ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল হয়েছে। যদি ভিডিওটিকে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার ভিডিওটিকে একটা লাইক করে দেবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে আমার সাথে থাকবেন। আর কমেন্টে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ খুব ভালো থাকবেন। টাটা।